জনাব ফয়েজ আহমেদ, আপনাকে স্বাগত আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। শুরুতেই জানতে চাই যে ইউরোপীয় ইউনিয়নের এই প্রাক নির্বাচন পর্যবেক্ষক দলের দীর্ঘ এই সফরকে কিভাবে দেখছেন, আর বাংলাদেশের এতে কি লাভ হবে বলে আপনি মনে করেন? প্রশ্নের দুটো অংশ, এক তো এই যে দীর্ঘ সফর বলছেন প্রাক নির্বাচন প্রস্তুতি তাদের সফর, সেই এই ধরনের সফর তারা আগেও করেছেন, অন্যান্য নির্বাচনের আগেও করেছেন, এটা তাদের একটা মোটামুটি প্রচলিত পদ্ধতি বলা যায়। সুতরাং যেখানে যেখানেই তারা নির্বাচন পর্যবেক্ষক পাঠান সেখানেই তারা এই ধরনের প্রাক নির্বাচন প্রস্তুতি সফরে যান এবং দেখেন। মাঝখানে অন্য শব্দ আসছে, যাই হোক, যেটা বলছিলাম আর কি, তারা এরকম পাঠান, এটাতে আশ্চর্য হওয়ার কিছু নাই, এটাই স্বাভাবিক। তারা সবার সাথে দেখা সাক্ষাৎ করছেন, তারা অবস্থা বোঝার চেষ্টা করছেন এবং তারা যদি তাদের মতে তারা যদি যথেষ্ট স্যাটিসফাইড হন তখন তারা অ্যাকচুয়াল নির্বাচন পর্যবেক্ষণের জন্যে প্রতিনিধি দল পাঠাবেন, এইটাই হলো তাদের বক্তব্য আমরা যতদূর জানি। আর বাংলাদেশের লাভ লোকসানের ব্যাপার, যে এই যে এক নম্বর হচ্ছে যে তারা যে আসছেন, তারা যে আগ্রহ প্রকাশ করছেন, এটা যে বাংলাদেশে নির্বাচনকে গুরুত্ব দেওয়া হয় এই জিনিসটাই তো একটা বাংলাদেশের জন্য ইতিবাচক। কিন্তু এটা নিয়ে যদি তারা কোনো প্রকাশ্যে বিভিন্ন রকমের নেতিবাচক বক্তব্য দেওয়া শুরু করেন তখন সেটা একটা সমস্যা হতে পারে, সেটা পরিস্থিতিকে জটিল করে তুলতে পারে। আমাদের তো এমনি তো আমাদের রাজনৈতিক নানান রকমের টানাপোড়েন আছে নিজেদের দেশের ভেতরে, সেগুলোকে আর একটু উস্কে দিতে পারে। সেই জন্য আমরা আশা করব যে তারা আসছেন, তাদের কাজ তারা করবেন, কিন্তু তারা কোনো রকমের হস্তক্ষেপ হয় এই ধরনের কিছু করবেন না, সেটা আমরা আশা করব। কিন্তু তারা যদি এখানে আসেন, তারা যদি প্রতিনিধি দল পাঠান, তাহলে বুঝতে হবে যে তাদের ধারণা যে এখানে একটা ভালো নির্বাচনে তারা আশা করছেন সেটা বাংলাদেশের জন্য একটা লাভজনক ব্যাপার। আর তারপরে তারা চলে যাওয়ার পরে যে রিপোর্ট দিবেন সেটা যদি ভালো হয় ভালো, না ভালো হলেও সেটার জন্য যে আমরা খুব বেশি চিন্তিত হওয়ার কোনো কারণ আছে তা নয়, আমাদের নিজেদের দিক থেকে আমাদের নিজেদেরকে সন্তুষ্ট করতে হবে যে আমরা ভালো নির্বাচন করার চেষ্টা করছি এবং সেই ভালো নির্বাচন করতে পারবো। জনাব, আপনার কাছে আর একটা বিষয় জানা আছে যে কিছু হলেই তো বিদেশিদের কাছে নালিশ জানানো হয় এমন অভিযোগ রয়েছে বিরোধীদের বিরুদ্ধে, তো আপনি কি মনে করেন যে ইইউ প্রতিনিধিদের এই সফর কি এই নালিশের রাজনীতির সঙ্গে কোনোভাবে সম্পর্কযুক্ত? আমি তা মনে করি না। নালিশের যে আমাদের একটা কালচার তৈরি হয়েছে, একটা সংস্কৃতি তৈরি হয়েছে, সেটা তো আমরা অস্বীকার করতে পারি না। আমাদের কোনো একটা কিছু হলেই আমরা যদি দেশে আমাদের যথেষ্ট শক্তি না থাকলে আমরা তখন অন্যদেরকে টানাহাচড়া করি, অন্যদেরকে ধরে নিয়ে আসি যে আমাদের হয়ে তারা কিছু করুক, কিন্তু সেটা বরং হিতে বিপরীত হয়। সেই জন্য আমরা মনে করি যে সেই ধরনের চেষ্টা আমাদের করা উচিত না, সেই দিক থেকে আমাদের সবাইকে বিরত থাকা উচিত। এবং কিন্তু এই যে তারা এসছেন, এরা এটা তাদের মানে আমাদের দিক থেকে কোনো রকমের আগ্রহ প্রকাশ করা হয়েছে, তাদের কাছে নালিশ করা হয়েছে সেই জন্য তারা এসেছেন, মোটেই না। তারা এসছেন যেহেতু আমাদের এখানে ইলেকশনে তারা আগ্রহী এবং তারা এখানে পর্যবেক্ষক পাঠাতে চান, পর্যবেক্ষক পাঠানোর আগে এই ধরনের প্রাক একটা সফর তারা করে থাকেন, সেই হিসেবেই তারা এসছেন। এটার মধ্যে অন্য কোনো কিছু খুঁজতে যাওয়াটা ঠিক না। তবে তারা এখানে উপস্থিত হয়ে সবার সাথে কথা বলছেন, সেখানে তারা কী দেখতে পাচ্ছেন, কী কথা কী শুনছেন সেগুলো তারা জানবেন ভালো। তা আমরা আমাদের দিক থেকে আমরা যথেষ্ট আমাদের চেষ্টা থাকতে হবে যে আমরা আমাদের কাজটি ঠিক মতন করবো। জনাব ফয়েজ আহমেদ, আপনার কাছে আমার সর্বশেষ জানার যে বিষয়টা সেটা হচ্ছে রাজনীতির মাঠে সংলাপের আলোচনাও আছে কিন্তু এখনো তো কোনো সম্ভাবনা নেই, তো কি মনে করেন আপনি যে বর্তমান পরিস্থিতিতে কি দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনার সম্ভাবনা আছে বা সম্ভব? এখনো তো নির্বাচনের বেশ কিছুদিন বাকি আছে, সুতরাং এটা সম্ভাবনা উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নাই। হতেই পারে যে কোনো সময় যদি দুই যারা বিভিন্ন পক্ষ আছেন, আমাদের নির্বাচনের যারা বিভিন্ন পক্ষ আছেন, আমাদের রাজনীতিতে যারা বিভিন্ন পক্ষ আছেন, যারা স্টেক হোল্ডার্স আছেন, তারা সবাই নানান রকমের তাদের চিন্তাধারা থাকতে পারে, সরকারের সাথে সেগুলো আলাপ আলোচনা করা, ইলেকশন কমিশনের সাথে সেগুলো আলাপ আলোচনা করা, বিভিন্ন দলের মধ্যে পারস্পরিক আলাপ আলোচনা করা, এসব কিছুই তো সংলাপ। এবং এগুলো কিছু কিছু যে ইতিমধ্যে হচ্ছে না তা কিন্তু নয়, তবে সত্যিকার অর্থে যে ইলেকশন কিভাবে হবে সেটা নিয়ে যদি বড় রকমের কোনো সংলাপের চিন্তা করি আমরা, সেটা হওয়ার জন্য এখনো সময় আছে। এবং যদি যে বিভিন্ন দল বিভিন্ন বিভিন্ন পক্ষ খুব
একজনের থেকে আরেকজনের অবস্থান খুব দূরবর্তী, তার ফলে মনে হচ্ছে যে সংলাপ করে কী লাভ, কিন্তু আস্তে আস্তে সেই দূরত্বটা কমে আসতে পারে এবং তার ফলে সংলাপের একটা পরিবেশ সৃষ্টি হতে পারে এবং একটা ফলপ্রসূ সংলাপ হতেই পারে। জনাব ফয়েজ আহমেদ, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।